ভারত সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্র কোচবিহার শাখার উদ্যোগে মাথাভাঙা দুই নম্বর ব্লকের পারডুবি, নিশিগঞ্জ, ঘোড়াডাঙ্গা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে চলছে স্বচ্ছতা পাকোতা নামক বিশেষ অনুষ্ঠান। জানা যায়, নেহেরু যুব কেন্দ্রের তত্ত্বাবধানে স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে বিভিন্ন সামাজিক সচেতনমূলক এবং উন্নয়নমূলক নানা কর্মসূচি চলছে কোচবিহার জেলা জুড়ে। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার মাথাভাঙা দুই নম্বর ব্লকের পারডুবির 11 মাইল গোপাল দে স্মৃতি MSK বিদ্যালয় চত্বরে সাফাই অভিযান, র্যালি এবং আলোচনা সভা হল নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে। সূত্রে জানা যায়, এদিন প্রায় 1 ঘন্টা ধরে চলে এদিনের এই সাফাই অভিযান। বিদ্যালয় চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও এদিন বিদ্যালয়ের হলঘরে স্বচ্ছতা নিয়ে এক বিশেষ আলোচনা সভার পাশাপাশি এলাকায় পড়ুয়াদের নিয়ে সচেতনমূলক র্যালি করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার নেহেরু যুবকেন্দ্রের স্বেচ্ছাসেবী মৌমিতা দত্ত, স্বেচ্ছাসেবক জয়ন্ত বর্মন সহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় বিশ্বকর্মা, বিবেকানন্দ বিশ্বাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অনেকেই। উপস্থিত প্রত্যেক অতিথিরা এদিন স্বচ্ছতা বিষয় নিয়ে আলোকপাত করেন ছাত্রছাত্রীদের সচেতন করতে। সংস্থার পক্ষে মৌমিতা দত্ত এবং জয়ন্ত বর্মন প্রমুখরা বলেন, সংস্থার স্বচ্ছতা পাকোতা কর্মসূচির স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে এদিন সাফাই অভিযান, র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বর্তমানে ব্লকের বিভিন্ন বিদ্যালয়গুলিতে এই ধরনের প্রোগ্রাম করা হচ্ছে গত 1 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 15 আগস্ট পর্যন্ত। স্বচ্ছ ভারত অভিযানকে বাস্তবায়িত করা নেহেরু যুব কেন্দ্রের লক্ষ্য। এ কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় বিশ্বকর্মা বলেন, এটি একটি খুব ভালো উদ্যোগ। খুদে ছাত্রছাত্রীরা আজ আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নেওয়ার জন্য তারা আরও বেশি সচেতন এবং উপকৃত হবে বলে তিনি আশাবাদী। সংস্থার এহেন উদ্যোগে ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, সমাজে মানোন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব হবে এমন কর্মসূচির ফলে। দেবাশিস দত্তের রিপোর্ট, পারডুবি। আজকে আমাদের বিদ্যালয়ের এবং পার্শ্ববর্তী মহারাজা নিকুলনারায়ণ বিদ্যালয়ের উদ্যোগে কোচবিহার নেহেরু যুব কেন্দ্রের সদস্য ভলান্টিয়ার্স মৌমিতা দত্ত এবং কিরাম জয়ন্ত বর্মন উদ্যোগে তারা আজকে আমাদের বিদ্যালয়ে এই স্বচ্ছতা পাকোতা 2019 বিষয়ের উপরে একটি আলোচনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে একটি আলোচনা সভার আয়োজন করল এবং সেখানে ছাত্রদের মধ্যে এই বিষয়ে বিশেষ করে সমাজ সচেতনতা সম্পর্কে এবং বিভিন্নভাবে পরিবেশের উপরে কীভাবে স্বচ্ছতা আগামী দিনে বা সুস্থ জীবন ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর, এই বিষয়ের উপরে তারা একটা পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তারিতভাবে এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক মহাশয় ছিলেন তারাও বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে এই প্রোগ্রামে আজকে আমাদের প্রোগ্রাম একটা বিশিষ্ট মানে সফলতা পেয়েছে। তা আগামী দিনে এই প্রোগ্রামের আরও আমরা সর্বাঙ্গীন উন্নতি এবং সামগ্রিকভাবে এর উত্তরোত্তর স্বীকৃতি ঘটুক এটা আমরা আশা করছি। থেকে আমরা স্বচ্ছতা মিশন নিয়ে প্রতিটা আমাদের মাথাভাঙা ব্লকের প্রতিটা স্কুলে, ক্লাবে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা একটা কর্মসূচি পালন করছি। আমাদের প্রতিটি স্কুলে গিয়ে আমরা ওই প্রথমে তোমাদের সাফাই অভিযান একটা করছি, তারপরে আলোচনা সভা করছি। এবং আজকে আমাদের কর্মসূচি, আমরা আজকে গোপাল দে স্মৃতি MSK স্কুলে আসলাম এবং মহারাজা নৃপেন্দ্রনাথ যে প্রাইমারি স্কুল আছে ওখানে আসলাম। এসে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রথমে স্বচ্ছতা একটা অভিযান করলাম, তারপরে সাফাই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে যাবতীয় আলোচনা করলাম এবং সবাইকে নিয়ে আমরা একটা রেডি করলাম। আমাদের নেহেরু যুব কেন্দ্রের এটাই প্রধান লক্ষ্য এবং আমাদের এই অভিযান 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে, এখনও চলছে। আমরা স্থানীয় স্কুলগুলিতে যাচ্ছি এবং স্থানীয় ক্লাবগুলিতে যাচ্ছি, সেখানে গিয়ে আমাদের এই স্বচ্ছতা চালিয়ে যাচ্ছি।